জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। কান্দিতে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পথ অবরোধ করা হলো। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে বাসস্ট্যান্ড এলাকায় বহরমপুর সায়েন্থিয়া 11 নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করল পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। মূলত 13 দফার দাবি নিয়ে শুক্রবার বেলা 12টা নাগাদ পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কান্দি বাসস্ট্যান্ড পথ অবরোধ করা হয়। যদিও পরে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ তুলে নেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের সদস্যরা। আমরা মূলত যে আমাদের এই সারা পশ্চিমবঙ্গে আদালত বিএলআরও ভূমি সংস্কার, এখানে ল ক্লার্কদের বসার জায়গা নাই এবং এখানে এডিএসএল অফিসে এবং ল ক্লার্করা যারা থাকে তাদের বসার জায়গা নাই, পানীয় জল শৌচাগার এসব কোনো ব্যবস্থা নাই। আমরা অবিলম্বে আমাদের দাবি হচ্ছে সরকারি ব্যয়ে এগুলো নির্মাণ করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের অর্থনৈতিক যে বিষয়টা সেটা এই এডিএসআর ভূমি সংস্কার এবং আদালত প্রাঙ্গণ থেকে সিংহভাগ টাকাটা উঠে আসে, অথচ সরকারের দীর্ঘদিন থেকে উদাসীন মনোভাব। কেননা আমাদের ঘরের মা বোনেরা একটা দলিল রেজিস্ট্রি করতে এলে দেখা যায় তারা যে শৌচাগার বা পানীয় জলের অভাব তারা উপলব্ধি করে এবং তাতে তারা ভীষণ যেমন অসুবিধায় পড়ে তেমনি আমরা লোকালরাও অসুবিধায়। আমরা দেখলাম যে দীর্ঘদিন ধরে একটা মানুষ বাড়ি করবে মিউটেশন কনভার্সেন এবং 50 ডলা বছরের পর বছর রেস্টে অফিসে বিয়ালাল অফিসে ঘুরছে, অথচ তাদের হয় না। কেননা সরকারি রেভিনিউ জমা নেওয়ার লোক নাই। আমরা দাবি রেখেছি যে অবিলম্বে সরকারকে সেই বিয়ালাল অফিস এডিএসএল অফিসের স্টাফ যে অসম্পূর্ণ আছে সেটা সম্পূর্ণ পূরণ করতে হবে, পূরণ করে দ্রুততার সঙ্গে মানুষকে সুযোগ সুবিধা দিতে হবে।